প্যারাসিটামলের সঙ্গে নিমু সুলাইটটের কম্বিনেশনে তৈরি ওষুধ শরীরের পক্ষে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তাড়াতাড়ি নিরাময়ের কাজ দিলেও ক্ষতিকর প্রভাব থাকায় এই কম্বিনেশনে তৈরি ওষুধকে এবারে ভারতে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ফিক্সড ডোজ কম্বিনেশন অর্থাৎ FDC-র আওতায় থাকা এরকম 14টি ওষুধকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কেন্দ্রের তরফে ইতিমধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। উল্লেখ্য, এপ্রিল মাসে এই ওষুধগুলির যৌক্তিকতা নেই বলেই জানিয়ে রিপোর্ট পেশ করেছিল বিশেষজ্ঞ কমিটি, আর সেই রিপোর্টের ওপরে ভিত্তি করেই এই পদক্ষেপ করল কেন্দ্র। চলুন এবার একটু একনজরে দেখে নেওয়া যাক ঠিক কোন কোন ওষুধের কম্বিনেশন কালো তালিকাভুক্ত করা হয়েছে, সেটাই দেখাবো আপনাদের। প্যারাসিটামল এবং নিমোসুলাইডট, ফলকোডাইন এবং প্রোমিথাজাইন, কোডাইন সিরাপ এবং ক্লোরফেনিরামাইন, অ্যামোক্সিসিলিন এবং ব্রোমহেক্সেন, সালবুটামল এবং ক্লোরফেনিরামাইন, ব্রোমহেক্সেন, আর এর সঙ্গে রয়েছে ডেক্সটাটো মেথ্রোফান এবং অ্যামোনিয়াম ক্লোরাইড মেন্থল। প্যারাসিটামল, ব্রোমহেক্সেন, ফেনাইলফ্রাইন, ক্লোরফেনিরামাইন এবং এর সঙ্গে রয়েছে গুয়াইফেনেসিন। বিশেষজ্ঞ কমিটি তাদের রিপোর্টে জানিয়েছে যে এই FDC-র ওষুধের কোনো যৌক্তিকতা নেই, যে কারণে FDC-র 14টি ওষুধ তৈরি, বিক্রি, বিতরণ সমস্ত কিছুই নিষিদ্ধ করা হোক। এরপরেই এই রিপোর্টের ওপরে ভিত্তি করে পদক্ষেপ করল কেন্দ্র। ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টের 26-এর ধারায় ওষুধগুলির ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে এমনটাই খবর। অর্থাৎ এবারে এই ওষুধ তৈরির ক্ষেত্রে বা এই কম্বিনেশনের ওষুধ তৈরির ক্ষেত্রে অনেক বেশি করে কিন্তু সতর্কতা অবলম্বন করার ক্ষেত্রে যেমন নিষেধাজ্ঞা জারি করা হলো, ঠিক তেমনি কালো তালিকাভুক্ত করা হলো বেশ কিছু কম্বিনেশনের ওষুধকে। এবং যেটা প্রথমেই বলছিলাম যে প্যারাসিটামলের সঙ্গে নিমোসুলাইডটের কম্বিনেশনে তৈরি ওষুধ যে শরীরের পক্ষে ক্ষতিকারক, এই বিষয়টাই কিন্তু এবারে সামনে আনা হয়েছে। আর এই বিষয়টা সামনে এনেই কিন্তু এই কম্বিনেশনের ওষুধ যে কতটা খারাপ প্রভাব ফেলতে পারে সেই বিষয়টাকেও কিন্তু প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে। তাড়াতাড়ি নিরাময়ের হয়তো কাজ দেয় এই ওষুধগুলো, কিন্তু সেক্ষেত্রেও এর ক্ষতিকর প্রভাব কিন্তু অনেক বেশি পীড়াদায়ক, এবং এর ক্ষতিকর প্রভাব থাকাতেই কিন্তু এই কম্বিনেশনের ওষুধ তৈরি ভারতে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ফিক্সড ডোজ কম্বিনেশন অর্থাৎ FDC-র আওতায় থাকা এরকম 14টি ওষুধকে কালো তালিকাভুক্ত করার তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। যেটা ইতিমধ্যে আপনাদেরকে জানালাম যে এই 14টা যে ওষুধের কথা বলছি, যে ঠিক কোন কোন ওষুধ। আরও অন্যান্য খবরের জন্য অবশ্যই সঙ্গে রাখুন আজতাক বাংলাকে, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।